আসসালামু আলাইকুম বিয়ার আয়শা ফার্নিচার পিডি, আপনাদেরকে জানাই স্বাগত। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই চমৎকার অসাধারণ তিনটি ফার্নিচার। ফার্নিচার তিনটি আমাকে অর্ডার করেছেন ফতুল্লা থেকে, তুহিন নামে এক ভদ্রলোক। এই ফার্নিচার তিনটি কালকে ডেলিভারি চলে যাবে আপনাদের মাঝে। এই ফার্নিচার তিনটি তুলে ধরলাম, আমি এখানে দেখে দিচ্ছি। এটা হলো টাইটানিক সুকেস। টাইটানিক সুকেসের সাথে রয়েছে আরো তিন তিনটি ফার্নিচার, একই ডিজাইনের সাথে মিল রেখে এই ফার্নিচার গুলি আমরা করেছি। খুবই চমৎকার অসাধারণ এই ফার্নিচার গুলি। এই টাইটানিক সুকেস গুলি হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন, পালিশ ছাড়া। পালিশ কমপ্লিটের পরে আমরা এই টাইটানিক সুকেসের ভিডিওটি তুলে ধরলাম। সাথে রয়েছে আরো একটি ড্রেসিং টেবিল, একটি ওয়ার্ড্রোব। খুবই চমৎকার অসাধারণ এই সুকেস, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোবটি ডেলিভারি চলে যাবে কালকে সকালে ফতুল্লাতে। তাই চেয়েছিলাম বাসাতে গিয়ে, তুই সাহেবের বাসাতে গিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরবো, ফার্নিচারগুলি দেখিয়ে দেব। তাই একটু অসুস্থতার কারণে বাসাতে যাওয়া হলো না, তাই আমার শোরুমে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম। খুবই চমৎকার অসাধারণ চেক ডিজাইনের ভিতর করে এই চেক মডেল দিয়ে এই আলমারি, এই ড্রেসিং টেবিল, সুকেস, ওয়ার্ড্রোবটি করেছি। চেকের ভিতরে করেছি এই মেশিং করে আমরা আলমারি, খাট, বিভিন্ন রকম নকশা করে সেটিং করে এই ফার্নিচারগুলি তৈরি করে থাকি। এখানে যে নকশাটা রয়েছে এটার সাথে মেশিং করে রয়েছে আমাদের খাট, রয়েছে আলমারি, রয়েছে মেশিং করে সেট ফার্নিচার। যারা কিনতে চান চলে আসুন আয়শা ফার্নিচার। আয়শা ফার্নিচার প্রতিদিনই নিয়ে আসে ফার্নিচারের নতুন নতুন কালেকশন, নতুন নতুন ভিডিও। এখানে একটু এই ড্রেসিং টেবিলটারে একটু দেখা দাও। এই সেম করে করেছি যে কানেসটির সাথে রয়েছে, যে নকশাটি রয়েছে নকশাটি সেম করে একেবারে আমরা করেছি এই ড্রেসিং টেবিলটি। ড্রেসিং টেবিলটি করেছি একেবারে নতুনের ভিতরে, টাইটানিক সুকেসের থেকে নকশা মডিফাই করে করেছি এই ড্রেসিং টেবিলটি। নিচেও করেছি ড্রেসিং টেবিলের সিস্টেম, যে নিচে রয়েছে রয়েছে ছোট একটি পাল্লা, আর রয়েছে ছোট একটি ড্রয়ার। এখানে নিচে রয়েছে একটি বড় ড্রয়ার, এখানে রয়েছে একটি পাল্লা। খুবই চমৎকার অসাধারণ এই ড্রেসিং টেবিলটি করেছি একেবারে নতুনের ভিতরে। মাঝে দিয়েছি চার চারটি সেল। খুবই চমৎকার অসাধারণ এই ড্রেসিং টেবিলটি। পিছনে ব্যবহার করা হয়েছে গর্জন ফ্লাই, প্রত্যেকটি ফার্নিচারের সাথে ব্যবহার করে থাকি পিছনে গর্জন ফ্লাই। অনেকে কাঠ দিয়েও করে থাকেন। খুবই চমৎকার অসাধারণ এই ড্রেসিং টেবিলটি। এখানে দেখালাম একটি টাইটানিক সুকেস, পাশে রয়েছে আর একটি ওয়ার্ড্রোব। এই ওয়ার্ড্রোবটা একটু দেখা দাও। এখানে রয়েছে মেচিং করে এই চেকের ভিতরে নকশার মেচিং করে আরেকটি ওয়ার্ড্রোব। খুবই চমৎকার অসাধারণ চিটাং সেগুন দিয়ে এই ফার্নিচার গুলি বানিয়েছি। যারা চিটাং সেগুনের ভালো মানের ফার্নিচার দিয়ে ফার্নিচার নিতে চান, চিটাং সেগুনের ভালো মানের ফার্নিচার বানাতে চান, চলে আসুন আয়শা ফার্নিচারে। আয়শা ফার্নিচার প্রতিদিনই নিয়ে আসে ফার্নিচারের নতুন নতুন কালেকশন, নতুন নতুন ভিডিও। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফার্নিচারের প্রতিদিনের নতুন নতুন ভিডিও কালেকশন উপভোগ করুন। আর যারা ফার্নিচারের পালিশ বুঝেন, পালিশ জানেন, তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এই ফার্নিচারগুলো কত সুন্দর যত্ন করে পালিশ করা হয়েছে। হ্যান্ড পালিশ করেছি এই পালিশটি, দেখলে অনেকেই মনে করবে এটা লিগার পালিশ করেছি। অনেকে দেখলে মনে করে এই পালিশটি মিশিং দিয়ে লিগারের মতো পালিশ করা হয়েছে, কিন্তু না, এই পালিশটি করেছি আমি সম্পূর্ণ হাতে করেছি হ্যান্ড পালিশ। খুব যত্ন সহকারে সুন্দরভাবে পালিশ করলে হ্যান্ড পালিশ ও লিগারের মতো দেখতে দেখা যায়। তাই অনেক টাকা দিয়ে অনেকেই অনেক খরচ করে লিগার পালিশ করেন। তাই আমি বলবো কাস্টমারের অনেক কষ্টের টাকা, দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই ও বন্ধুরা আমাদের ফোন দেয়, অনেকে আমাদের অর্ডার করেন, অনেকে অর্ডার করেছেন, তাই বেশ কিছু অর্ডারও আমাদের আছে। তাই প্রবাসী ভাই ও বন্ধুদের বলবো যে কষ্টের টাকা দিয়ে, আপনাদের কষ্টের টাকা দিয়ে যাতে প্রতারিত না হন, কষ্টের টাকাগুলি বিফলে না যায়, তাই অল্প বাজেটের ভিতরে, সীমিত বাজেটের ভিতরে, সাধ্যের ভিতরে হ্যান্ড পালিশ করেও আপনারা অনেক ফার্নিচার বানাতে পারেন, ভালো মানের পালিশ করে বানাতে পারেন। অনেকেই পালিশ করে, অনেকেই ব্যয়বহুল খরচ করে ফার্নিচার বানাচ্ছেন, অনেক টাকা নষ্ট করে, অনেকেই নিষ্ঠা মানের কাঠ দিয়ে, খুব নিষ্ঠা কাঠ দিয়ে অনেকেই লিগার পালিশ করছেন, কিন্তু কাঠ অনেকেই চেনেন না, অনেকেই জানেন না। তাই আমি বলবো ভালো মানের ফার্নিচার পেতে চাইলে ভালো মানের কাঠ দিয়ে আপনি লিগারও করতে পারেন, আবার হ্যান্ড পালিশও করতে পারেন। হ্যান্ড পালিশটাও আপনার দীর্ঘ সময় টিকসই হবে, লিগার পালিশটাও টিকসই হবে, কিন্তু আপনার ভালো মানের কাঠ ব্যবহার করতে হবে। তাই আজ আর নয় আবার চলে আসবো ফার্নিচারের নতুন কোন ভিডিও কালেকশন নিয়ে। আমার ফার্নিচারের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে লালবাগ, ঢাকা লালবাগ কিল্লার পার্ক থেকে অতি সহজেই রিক্সা যোগে চলে আসা যায় কামরেঙ্গের চর, মাতবর বাজার, কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচার।
আয়শা ফার্নিচার আমার চ্যানেলটি আয়শা ফার্নিচার বিডি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, ফার্নিচারের নতুন নতুন ভিডিও কালেকশন পাওয়ার জন্য আমার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তাই আবার চলে আসবো ফার্নিচারের কোনো নতুন নতুন ভিডিও কালেকশন নিয়ে। আমার চ্যানেলটি দেখুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর এই তিনটি ফার্নিচারের প্রাইস একেবারে না বললে হচ্ছে না, আমি লাস্ট পর্যন্ত প্রাইসটি বলে দিচ্ছি। বিভিন্ন রকম প্রাইস দিয়ে বিভিন্ন রকম ভাবে ফার্নিচার অনেকে বানিয়ে থাকে, এই তিনটি ফার্নিচারের প্রাইস নিচ্ছি আমি 90,000 টাকা। চিটা সেগুনে খুব ভালো মানের কাঠ দিয়ে এই তিনটি ফার্নিচার আমি নিয়েছি 90,000 টাকা। অনেকে হয়তো ভেঙে ভেঙে প্রশ্ন করবেন, অনেকে জিজ্ঞেস করবেন কোনটি কত পড়লো, কিন্তু একসাথে ফার্নিচার বানালে এবার যে একটি দাম চলে আসে। তাই আজ আর নয়, আবার চলে আসবো ফার্নিচারের কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে ফার্নিচারের ভিডিওগুলি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।